দেশের মাটিতে দুর্দান্ত দাপুটে পারফর্ম করা বাংলাদেশ দেশের বাইরে গেলেই যেন আবির্ভূত হয় ভিন্ন এক চেহারায়। বিদেশের মাটিতে মলিন পারফরমেন্সটা অবশ্য বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। আর বিষয়টা যখন আসে শর্টার ফর্ম্যাটে, সেখানে তো বাংলাদেশ দলের ব্যর্থতার হার সফলতার চাইতে ঢের বেশি। ব্যাটারদের পারফরমেন্স তো বটেই, তাদের স্ট্রাইক রেটও এখনও টি টোয়েন্টি সুলভ হয়ে ওঠেনি। চার ছক্কার ফুলঝুরি ছোটানো এই ফর্ম্যাটে বিশ্বকাপ স্কোয়াডে বাংলাদেশে ব্যাটারদের ভেতর সবচেয়ে বেশি স্ট্রাইক রেট এখন তাহিত্রিডয়ের, 130। বাকিরা আটকে রয়েছেন 110 থেকে 120 গণ্ডিতে। এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে 169 টি টোয়েন্টি। এত ম্যাচ খেলা একটি দলকে নবাগত দল বলার কোনো উপায় নেই। কিন্তু 2006 সালে টি টোয়েন্টিতে যাত্রা শুরু করা দলটির ক্রিকেটাররা এখনও এই ফর্ম্যাটের টেম্পারমেন্টটাই ধরতে পারেননি। আর প্রসঙ্গটা যখন আসে টেম্পারমেন্টের, তখন টাইগার ক্রিকেটারদের চেয়ে অনেক নবাগত দলের ক্রিকেটাররাও তর্ক সাপেক্ষে এগিয়ে থাকবেন। সর্বশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটি যার জ্বলন্ত উদাহরণ। বিশ্বের বাকি দলগুলো যেখানে 20 ওভারের ক্রিকেটে রানের ফোয়ারা ছোটায়, সেখানে বাংলাদেশের চিত্র সম্পূর্ণ বিপরীত। রান তুলতেই প্রতিনিয়ত হিমশিম খেতে হয় তাদের। কেন এমন বেহাল দশা? এর কারণ হিসেবে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ঘরের মাঠের লো স্কোরিং উইকেটকে। সংবাদ মাধ্যম AFP-কে দেয়া এক সাক্ষাৎকারে শান্ত বলেন, সবার আগে আমাদের ভালো উইকেটে খেলা লাগবে। অনেকেই এটাকে অজুহাত হিসেবে নিবে, কিন্তু এটাই ফ্যাক্ট। আমরা খুব অল্প সংখ্যক ম্যাচ ভালো উইকেটে খেলার সুযোগ পাই। তিনি আরও বলেন, কোনো কিছুই রাতারাতি বদলে যাবে না। আমরা 1-2 বছর ভালো উইকেটে যদি খেলা চালিয়ে যাই, তখন গিয়ে আমাদের স্ট্রাইক রেট বাড়বে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের মাঝপথেও ঘরের মাঠের উইকেটকে দুষছিলেন শান্ত। ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে দায় দিয়েছিলেন ঘরের মাঠের স্লোয়ার লো উইকেটকে। এবার আরও একবার তার কাঠগড়ায় দাঁড়াতে হলো মন্থর উইকেটকে। নাহিয়ান আরিফিন, অনফিল্ড।